না কুড়ি টাকা, দুজন অনেক পাবে। আমি আমি ইনফর্ম করেছি হ্যালো, হ্যাঁ ইয়ে করছিস, ছবি তুলছিস? ঠিক আছে, চলো গাড়ি বই, গাড়ি রেখে দাও, চলো চলো আসিস ভাই। হ্যাঁ সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের স্বার্থে আজকে একটা হোস্টেলের শুভ উদ্বোধন হলো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। টোটাল খরচা হয়েছে এটা 7,21,190 টাকা। প্রায় 300 স্টুডেন্ট এই চারতলা হোস্টেলটা থাকতে পারবে। এখানে গেস্ট যদি আসে স্টুডেন্টদের কেউ বাবা মা তারাও থাকতে পারবে, এবং এখানে খেলাধুলার জায়গা আছে, এখানে ট্রিটমেন্টের মেডিকেল টিম যদি আসে তাদের সেখানে জায়গা আছে, টয়লেট বাথরুম ব্লক প্রত্যেকটা তলাতেই আছে। অর্থাৎ সুন্দর একটা হোস্টেল আমরা উপহার দিতে পারছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক থেকে কুচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজকে। আরও দুটো হোস্টেলের কাজ আমাদের শুরু হয়েছে, কারণ আমাদের টোটাল স্ট্রেন্থ হলো 1360 স্টুডেন্ট। আমরা আগে একটা হোস্টেল কমপ্লিট করতে পেরেছি, এটা সেকেন্ড, আর একটা মেয়েদের হোস্টেল আমরা সেটা কমপ্লিট করতে পেরেছি। আরও দুটো হোস্টেল হয়ে গেলে আমাদের যে ছাত্রদের থাকার যে সমস্যা, ছাত্রীদের সমস্যা নাই, একটা হোস্টেলেই হয়ে যাচ্ছে। ছাত্রদের থাকার যে সমস্যাটা আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক পয়সা বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়, অনেক দূরে দূরে যেতে হয়, সেই সমস্যাগুলো মিটে যাবে। এবং আমরা এই ইঞ্জিনিয়ারিং কলেজটাকে সুন্দরভাবে সাজাতে চাই, মাঠের কাজও কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু লাইট টাইট দিয়ে আমরা সাজাতে চাই, সোলার প্যানেলও আমরা বসিয়ে দিয়েছি, পরবর্তী সময়ে এই সমস্ত হোস্টেলগুলোতে সোলার প্যানেল বসাতে হবে। অর্থাৎ সার্বিকভাবে ছাত্ররা খুশি হবে, ছাত্র সমাজ, যে ক্যাম্পাসের মধ্যেই তারা থাকার সুযোগটা পাচ্ছে। এই আপনার মানে এখানে